ব্যাপক সাড়া গোটা দেশ জুড়ে, বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে। যারা 400 পার বলেছিল মানুষ তাদেরকে এখন 30 পার বলে দিয়েছে। আর বিজেপি যে হাওয়াল কাজ এসেছে, মমতা এখন কী বলবে, হিন্দি বলে বোখলা গিয়া ঘাবড়ে গেছে, রোজ একটা করে কথা বলছে। যে ক্যাকে চিচি বলেছিল পিসি ভাই বোতামা বলছে আমি সিএকে সাপোর্ট করছি, তারপর যে বলেছিল ইন্ডিয়া ব্লককে কিছু হবে না, এখন বলছে আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করবো। সকালে বলছে আমি তৈরি করেছি, আমি নেত্রী, আর পরের দিন বলছে আমি বাইরে থেকে সাপোর্ট করবো। তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে, তৃণমূলের ভূমিকা কী? এখানে পায়ে মস্তানি করা, ঝান্ডা খোলা, এটা কি পাড়ার ভোট, পার্লামেন্টের ভোট? এখানে এই জন্য এসছি, এই বাঁকড়া সলভ এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা, এখানে তোলাবাজি, মস্তানি, গুন্ডামি, পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপশিরাকে আমরা দাঁড় করিয়েছি। বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বোঝাচ্ছে না। সেখানে আমরা পরিষ্কার কথা, হাওড়া শহর হোক, সদর বা শ্রীরামপুর হোক, বা হুগলি হোক, বা আরামবাগ হোক, বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে। যারা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল 50-50 করবে, সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে। বিজেপি হোক বা তৃণমূল হোক, সিপিএমকে গাল না দিয়ে, কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না। এবার তো অভিষেক ব্যানার্জি নাচবে আর তার সমর্থকরা নাচবে, কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলের জেলে যাবে। শিক্ষক নিয়োগে দুর্নীতি যা করেছে, আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে? হেমন্ত সোরেনকে কেন গ্রেপ্তার করলো? অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো? উমর খালিদকে কেন গ্রেপ্তার করেছে? প্রবীর প্রকাশকে কেন গ্রেপ্তার করেছিল? সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি, কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট ফান্ড থেকে, নারদা সারদা কাণ্ড থেকে, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ব্যবস্থা নাও, সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সর্প স্যাম্পল নিতে 6 মাস লাগালো, রিপোর্ট করতে 4 মাস লাগালো। তাহলে সেটিংটা কোথায় আছে এটা পরিষ্কার হয়েছে। আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না, কিন্তু যারা ঘরের টাকা 100 দিনের কাজের টাকা লুট করেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে। গতকাল রাতে তৃণমূলের লোকেরাই করেছে, কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে। এই জন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয়, এখানকার শুধু সাধারণ মানুষ নয়, তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছে। কল্যাণ ব্যানার্জি এখানকার এমপিএ কী করেছেন? শুধুমাত্র চোর জোচ্চোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি, এছাড়া বাড়তি কোনো কাজ করেনি। তাতে 21-এর পর থেকে দেখা যাচ্ছে ডমজুর বিধানসভায় চরম গোষ্ঠীদ্বন্দ্ব শাসকের, এবং এখানে একটা মানে পোস্টার রাজনীতির আঁতুড়ঘর হয়ে উঠে ডমজুর, কারণ যখন ভাগা লুটপাটের রাজনীতি হয় তারপরে নিজেদের মধ্যেই এরকম ভাগাভাগিনী মারামারি হয়। ষোলো সিনেমা দেখনি, সব ডাকাত দল এরকম হয়, শেষের দিকে নিজের মধ্যে রিজুম রিজুম করে। গোষ্ঠী আর না গোষ্ঠী, যারা চোর নয়, জোচ্চোর নয়, লুটেরা নয়, তোলাবাজ নয়, তারা দীপশিরাকে সমর্থন করবে, পরিষ্কার কথা। কালকে মমতা ব্যানার্জি বলেছে শুভেন্দু অধিকারী আর সিপিএম মিলে নন্দীগ্রামে গণহত্যা করেছে। আচ্ছা, গণহত্যা করেছে এটা স্বীকার করছে, শুভেন্দু তখন কোন দলে ছিল? তৃণমূলে ঝান্ডা ধরেছিল। কিষাণজি কার হয়ে লোক খুন করতে এসেছিলেন, কে নিয়ে এসেছিল? তখন আরএসএসের পরিচালনায় মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু মুকুলকে দিয়ে মমতা ব্যানার্জি
আমাদের রাজ্যে যাতে শিল্পায়ন না হয়, কলকারখানা না হয় এবং তিনি যাতে মসনদে বসেন তার জন্য খুব খারাপই করেছেন। এখন এসব বলে লাভ কী? এবার তো সন্দেশখালীতে কী হচ্ছে, রোজ বিজেপি আর তৃণমূল নকল ভিডিও বার করছে। তখন অনেক নকল ভিডিও বার করেছে, দুজন একসঙ্গে বার করেছিল শুভেন্দু আর মমতা। এখন আসল কথা হচ্ছে মমতা, মুকুল, শুভেন্দু, অভিষেক সব চোর। আমরা বলেছি চোর ধরো জেল ভরো, জেলের ভয়ে এখন এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর, ছোটো চোর বড়ো চোর। আমরা বলছি চোর ধরো জেল ভরো,